নির্লজ্জ সমাজে প্রচুর দেখা যায়। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমরা লজ্জার, আবরুর কিছু জিনিস দেখি, যারা আবরু বাঁচিয়ে সব কিছু করে, নির্লজ্জ কিছু বেহায়া দেখি। এই ক্রিয়েটারগুলোর মধ্যে কিছু ক্রিয়েটারকে দেখি যারা অত্যন্ত নির্লজ্জ। কেউ নগ্ন হয়ে নাচে, কেউ নগ্ন হয়ে ভিডিও করে, কেউ নিজের মুখ দিয়ে নগ্নতা প্রকাশ করে, কেউ আবার নিজের চরিত্রের নগ্নতা দেখিয়ে দেয়। কিছু নির্লজ্জ ছেলে মেয়ে ইউটিউবে দেখা যায়, তার মধ্যে এরা হচ্ছে কয়েকজন। কেউ প্রথমে ছোট্ট বয়সে বিয়ে করে যায়, বিয়ের মর্ম বোঝে না, সংসার বোঝে না। দেখো যে ওই বয়সে মানুষ প্রেম করে বাট বিয়ে করে না কেউ, এরা প্রেম মানেই বিয়ে, মানে শরীরের কোথায় কি উঠলো না উঠলো প্রথমেই তাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হয়। টিকটক ছিল, টিকটকের জেরে খুব সুন্দরভাবে তাদের অ্যাচিভমেন্ট হয়েছে। কী অ্যাচিভমেন্ট কী পেয়েছে তারা পুরস্কার হিসেবে? বিয়ে, সংসার, সংসার। কিন্তু সংসারের মর্ম কিছু বোঝেনি, কেউ বিয়ে করে গেছে, এক বছরও ঘোরেনি, চলে এসেছে, এরকম ইউটিউবে হাজার হাজার। কেউ আবার বিয়ের পরে এসেই কন্টেন্ট বানাতে বসে গেছে ছেড়ে দিয়ে। ছেলেটিকে দেখা যায়, ছেলে আর মেয়ের মধ্যে মেয়েটি চলে এসেছে এবং ছেলেটিও কন্টেন্ট বানাতে শুরু করেছে, মেয়েও শুরু করেছে, ছেলেরাও শুরু করেছে। ছেলেটির বাড়ি থেকে অনেক বেশি কন্টেন্ট হয়, মেয়েটার তুলনামূলক হয়তো কম। ছেলেটি এক বছরের মধ্যে আবার আরেকজনের প্রেমে পড়ে যায়। ভালোবাসা না মুসলমানের মুরগি পোষা কথায় কথায় আছে। ছেলেটি আবার ভালোবাসাতে পড়ে যায়, মানে এদের ভালোবাসা নাকি মুরগি পোষা বুঝি না, যে কেটে খেয়ে নিলেই হয় এরকম একটা, মানে চিকেন ভালোবাসি, আজকে ভালোবাসছি কালকে কেটে খেয়ে ফেলবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালোবেসে ফেললো এক বছরে, এত বছরের ভালোবাসা ভুলে গেল, টাইমও লাগে না এক বছর। ভালোবাসা মানে কি? বিয়ে। অনেকে আবার কিন্তু খুব অনার, মানে অনেস্ট হয়, এত অনেস্ট যে ভালোবেসে কিন্তু চলা যাবে না, সোজাসুজি বিয়ে, নিজের পায়ে না দাঁড়ালেও দরকার, মানে না দাঁড়ালেও হবে, সব কিছু সেটেলমেন্ট না হলেও হবে, মেয়েটির ক্ষেত্রেও সাংসারিক না হলেও হবে, কিন্তু বিয়ে চাই। আবার বিয়ে, আবার অশান্তি, আবার ছাড়াছাড়ি, আবার প্রাক্তন ওয়াইফের সঙ্গে মিল, আবার প্রাক্তন ওয়াইফ আউট, আবার প্রেজেন্ট ওয়াইফ ইন। ও, এর থেকে যারা একা আছে না অনেক ভালো আছে। তোমাদের একটা কথা বলি, যারা এরকম করছো ইয়াং ইয়াং ছেলে মেয়েদের, তাদের উদ্দেশ্যে বলি, আজ অনেক অভিজ্ঞতা নিয়ে কথাটা বলছি, তো দেখবে ভালোবাসার কিন্তু বয়স হয় না, ভালোবেসে ভুল করনি তোমরা, ভালো করেছো। ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না, সব বয়সেই ভালোবাসা আছে, কেউ বাড়ির ভালোবাসা, কেউ বাবা মার ভালোবাসা। দেখো বাবা মার ভালোবাসা হচ্ছে জেনুইন ভালোবাসা, তার উপরে কিছু হয় না, কিন্তু হ্যাঁ, একজন নারী হিসেবে একজন পুরুষের ভালোবাসা সবাই চায়, পুরুষ হিসেবে নারীর ভালোবাসা সবাই চায়, সেটা একটা আধার, বেঁচে থাকার না একটা নিঃশ্বাস, একটা অক্সিজেন বলতে পারো। সেক্ষেত্রে দেখবে অনেক মাঝ বয়সেও অনেকে ভালোবাসে এবং সেই ভালোবাসাটা জেনুইন হয়, কিন্তু তোমরা যেগুলো করছো এটা কি আদৌ ভালোবাসা নাকি লোক হাসানো কিছু একটা? ভালোবাসা মানে বোঝে, এরা কিছু বোঝে, মানে কত ত্যাগ, কত যন্ত্রণা, কত কষ্ট নিয়ে একজনের সঙ্গে থেকে তবে ভালোবাসা হয়, এবং সেটা দু তরফেরই হতে হয়, এক তরফে নয়। একটা মেয়ে তার স্বামীর থেকে অত্যাচারিত হয়ে কাউকে ভালোবাসতে পারে, ছেড়ে চলেও যেতে পারে, ডিভোর্সও দিতে পারে, ঠিক একটা স্বামীও দিনের পর দিন অত্যাচারিত হয়ে মেন্টালভাবে তার ওয়াইফের থেকে কারোর দিকে তাকাতেই পারে, ভালোবাসতেই পারে, কিন্তু সেটা জেনুইন হতে হবে। এবং দেখবি যারা সত্যি ভালোবাসে কাউকে, তাকে ভালোবাসার পর সেই হয়তো মানুষটা নেই তার কাছে, নেই, চলে গেছে, কিন্তু সে কোনো দিন তার নামে তার অলক্ষ্যেও কোনো বাজে কথা তাকে বলতে পারবে না, এটাই ভালোবাসা। এদেরগুলো দেখেছো, একজন একজনের থেকে যাই চলে যায় লাইভে, অকথ্য ভাষায় একজন অপরকে গালিগালাজ করে এবং তাদের বাবা মাকে নিয়েও উল্টোপাল্টা বলে, ভালোবাসার ভয় নেই। কেউ যদি সত্যি কাউকে ভালোবাসে না, তার প্রথম শর্ত কী থাকে, শর্ত বলবো না, প্রথম ভিত্তি থাকে, ভিত, যে ফার্স্ট, তার ভিত
যে ভিতের যে প্রস্তর, মানে ফার্স্ট ইঁটটা কী দিয়ে গাঁথা হয় জানো? রেসপেক্ট। সেই ভিতটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট না থাকলে ভালোবাসার কিচ্ছু থাকে না। আজকে হাজার হাজার লাখ লাখ ফ্যামিলি না নষ্ট হয়ে যাচ্ছে কিসে জানো? রেসপেক্টের অভাবে, অর্থের অভাবে নয়, কিন্তু রেসপেক্টের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। একজন একজনের দিকে তাকায় কেন জানো? অপরের দিকে, রেসপেক্টের অভাবে। রেসপেক্ট থেকেই আসে ভালোবাসা। আজকে একটা স্ত্রী স্বামী বাড়িতে আসার পরে এক কাপ চা করে দেবে কিসের জন্য জানো? রেসপেক্টের জন্য। ডিউটি, কেউ ডিউটি, কারো রেসপেক্ট। রেসপেক্ট থেকেই কী আসে? ভালোবাসা আসে। ভালোবাসা যদি নাই থাকে, রেসপেক্টও থাকবে না। একটা স্বামী তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যখনই রেগে যায় দেখবে ম্যাক্সিমাম বাড়িতে যাচ্ছে তাই বলে দেয় রাগের সময় স্বামীরা। মিনিমাম রেসপেক্ট না থাকলে সে বলবেই, আর যার রেসপেক্ট আছে হাজার রাগ হলেও সে ভালোবাসার মানুষটাকে খারাপ কথা বলতে পারবেই না, কি সামনে হোক কি পেছনে হোক। রাগ হলে মানুষের ঝগড়া হয়, ভালোবাসাতে ঝগড়া থাকবে, রাগারাগি থাকবে, অভিমান থাকবে, সন্দেহ থাকবে, কিন্তু কোনোটাই মাত্রাতিরিক্ত নয়। মাত্রাতিরিক্ত নোংরামি চলে এলেই সেই ভালোবাসাটা আর থাকে না। এদের ক্ষেত্রে দেখা যায় সবটাই মাত্রাতিরিক্ত। কেউ কাউকে ভালোবাসে না, আবার কেউ কাউকে অতিরিক্ত এত ভালোবাসছে যে মাথায় তুলে নাচছে, আবার কেউ কাউকে ঝপ করে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তাড়িয়ে দিচ্ছে, সাথে সাথে লাইভ বা ভিডিও করে বসে যাচ্ছে তাদের বাবা মা গোষ্ঠীর সমস্ত ষষ্ঠী পুজো করতে। এটা তো ভালোবাসা নয়। ভালোবাসা বুঝতে হবে আগে, ভালোবাসাটা কী ফিলিংস। আজকে আমি চুমু খাচ্ছি, রাতের বেলা একসাথে কাটাচ্ছি, ঘুরতে যাচ্ছি, গ্যাংটক যাচ্ছি, আজকে কোথায় পুরী যাচ্ছি, দীঘা যাচ্ছি, সুন্দরবন যাচ্ছি, এটা ঠিক ভালোবাসা নয়। ভালোবাসা মানে হাজার কষ্টেও হাতে হাত দিয়ে সাপোর্ট করে যাওয়া, সে দূরে থাক কাছে থাক যেমনই হোক। ভালোবাসা মানে স্বার্থের ত্যাগ, স্যাক্রিফাইস, রেসপেক্ট, এগুলো ভালোবাসার ভিত্তি হয়। হাজার কষ্টেও কেউ কিছু ভালোবাসলে তাকে সেটা দেবার ইচ্ছা, এটা ভালোবাসা। কেউ ছেড়ে চলে গেল তো গেল, আমি তাকে ধরে রাখতে যাব না, ছেড়ে দেব, সে যদি তারপরেও আসে সেটাই ভালোবাসা। এক্ষেত্রে তা হয়, একজন দেখছে যে আমাকে সে ভালোবাসে না, সে অন্যকে নিয়ে সুখী আছে, তাও নীলজ্জ বেহায়ার মতো তার কাছে যাবার জন্য স্যাড স্যাড স্ট্যাটাস দেয় অনেকে, এত স্যাড স্ট্যাটাস যে ভাই আমাকে নে ভাই, আমি পারছি না থাকতে, আর তুই আমাকে লাথি মার, ঝাঁটা মার, আমি যাব। ওয়াই? সেলফ রেসপেক্ট বলে কিছু নেই। আমরা মেয়েরা সব কিছু সহ্য করি, সব কিছু মুখ বুঝে মেনে নিই বলে কি আমাদের সেলফ রেসপেক্ট বলে কিছু নেই? যে যা পারবে বলবে, যে যা খুশি করবে, আর আমরা সেটাকে মেনে নেব? এক্ষেত্রে একটা নির্লজ্জ মেয়েকে আমি দেখি প্রতিনিয়ত তাকে কীভাবে নিচে নামানো হয়েছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। মেয়েটি হয়তো মরতে মরতে বেঁচেছে, কিন্তু তাকে কেউ একবারও দেখতেও আসেনি। আজ সেই জায়গায় ফিরে যেতে বিন্দুমাত্র লজ্জা করে না এদের। সেলফ রেসপেক্ট বলে কিছু নেই, পাগল, মানসিক রুগী, কেউ কিচ্ছু নয়। সবাই সবার নিজের ভালো বোঝে, পাগলেও নিজের ভালো বোঝে। অ্যাকচুয়ালি সেলফ রেসপেক্টের খুব অভাব থাকলে এগুলো হয়। কারোর কাছে শরীরের খিদেটা এত বেশি থাকে, তার কাছে সেলফ রেসপেক্ট আর কিছু ব্যাপার থাকে না। এখনকার ছেলে মেয়েদের টাকা পয়সা গাড়ি বাড়ি, আর কারোর হচ্ছে খিদে, কিসের? ফিজিক্যাল নিড মেটানো। এগুলো তো ঠিক নয়। আজ যাবে, কাল মিটে গেলেই আবার বলবে ও খারাপ, ওর মা খারাপ, ওর বাবা খারাপ। দেখে না অবাক লাগে, এবং নেক্সট জেনারেশানটা কী ভয়ঙ্করভাবে নষ্ট হবে সেটাও ভেবে খুব খারাপ লাগে। এই জায়গায় এসে অভিজ্ঞতা দিয়ে বলছি, ভালোবাসো রেসপেক্টের সহ, রেসপেক্ট না থাকলে ভালোবেসো না, ছেড়ে দাও। যেদিন রেসপেক্ট করতে পারবে সেদিন ফিরে যাও। যেদিন বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে একভাবে তাকে ভালোবাসতে পারবে, সাপোর্ট করতে পারবে, তখন ভালোবাসো। কোনোভাবে ছল চাতুরি করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর যে এমনি এমনি ভালোবাসা পেয়ে যায় সেই হচ্ছে
ওই বাজিগার বলে না, সেই হচ্ছে জিতে যায়। কখনো কখনো হেরে গিয়েও জিতে যাওয়া যায়। ভালোবাসাতে হারতে শিখতে হয়। সবসময় জেতার জন্য পাগলামি করতে নেই। যে হেরে যায় সে জানবে জিতে গেছে, যে রেসপেক্ট করতে জানে, যে ত্যাগ করতে জানে সে জিতে গেছে। ঈশ্বরও তাকে না জিতিয়ে দেয়। ঈশ্বরের মানে বলে না যে সত্যি ভালোবাসে, ঈশ্বরেরও ক্ষমতা নেই তাকে হারানোর। আর যে ছলচাতুরি করে, জোর করে সব কিছু আদায় করতে চায়, যেমন এই মেয়েটি হয়তো করছে, হয় না, পাওয়া যায় না। আজকে যদি সেলফ রেসপেক্ট থাকে, সে যদি নিজের কাজ নিজে করে এগিয়ে যায়, দশটা লোক খারাপ বলুক, সমাজ খারাপ বলুক, সবার কাছে খারাপ, তার বাবা মা তো তার সঙ্গে আছে, আবার কি, পয়সা আছে, টাকা আছে, অনেকে তো সেটাও থাকে না, সব কিছু তাকে ছেড়ে চলে যেতে হয়, হয়তো হবে, এরকম কত মানুষ আছে, তবুও তো তারা রেসপেক্ট নিয়ে থাকে, নিজের সেলফ রেসপেক্ট নিয়ে থাকে। এক্ষেত্রে এর সব আছে, বাবা মার সঙ্গ আছে, সব আছে, না চাই না, চাই কি সে না, ফিজিক্যাল নিড, পাগলামি, এটাই হচ্ছে ভালোবাসা। এটা কি ভালোবাসা আদপেও? ভালোবাসা নয়, পাগলামি। নিজের সেলফ রেসপেক্ট খুইয়ে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না। তাই যারা যারা এই এদের মতন আছো, নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা করো, সব কিছুর একটা সময় আছে, সেই সময় অনুযায়ী সব কিছু করো, তাহলে দেখবে সব কিছু ঠিক হবে। অল্প বয়সে সব কিছু পেকে গেলে না খুব মুশকিল। মাঝ বয়সে যারা বিয়ে করছে ভালোবেসে তারাই ঠুকছে, আর এরা তো অনেক বাচ্চা, 10 বছর 20 বছর বিয়ের পরেও দেখছে যে না, আমাদের এই বন্ডিংটা ঠিক নয়, ডিভোর্স হয়ে যাচ্ছে, আর এরা কি, এরা কি করবে। তো চলো ভালো থেকো। নির্লজ্জতার প্রতীক দেখে দেখে না মানে ভয় হয় যে আমাদের ছেলেমেয়েদের জেনারেশনটা কী হবে। টাটা।